হ্যালো কেমন কেমনছেন সবাই ভালো আছেন আশা করি সুতরাং রিঙাটি থেকে অ্যাকাউন্ট খুলতে পঞ্চাশ টাকা পাবেন এবং সেটা আপনারা উঠাবেন কীভাবে এবং মোবাইল রিসেজ নেবেন কীভাবে সেটা আপনাকে দেখিয়ে দেবো যারা নতুন অ্যাকাউন্ট খুলেনি তাদেরকে আমি আগে দেখিয়ে দেবো অ্যাকাউন্ট খুলবেন কীভাবে এবং টাকাটা মোবাইল রিসেজ নেবেন কীভাবে সেটা অ্যাকাউন্ট খুলে যে টাকা পাবেন তার কিছু টাকা আপনি মোবাইল হিসেবে নিতে পারবেন সুতরাং অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে আপনার সামনে এমনি ইন্টারফেস শো হবে শোয়ার পর আপনার মোবাইল নাম্বারটি দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার ফোনে একটি কোড আসবে কোড দেওয়ার পরে আপনার সামনে এমনি ডিন্টাফেস শো করবে এখানে আপনার নাম দিতে হবে আমি একটি নাম ইউজ করবো এখানে আমি একটি নাম দিলাম আপনারা আপনার পছন্দ একটি নাম দেবেন দেওয়ার পর এ ক্লিক করবেন নেক্সটটি ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে যে ওপরে যে পাসওয়ার্ডটি দিবেন রিটাইপ এ সেম পাসওয়ার্ড দিতে হবে এখানে তারা বলেছে যে ইওর ইওর পাসওয়ার্ড মাস্ট হ্যাভ মিনিমাম আট সংখ্যা হতে হবে এবং অ্যাট লেটেস্ট নাম্বার হতে হবে কয়টা এবং লেটেস্ট লেটার সংখ্যা হতে হবে ধরুন এইখানে আমরা পাসওয়ার্ডটি দেব ধরুন নামের প্রথম অক্ষরটি বড় দিলাম তারপর নাম দিলাম দেওয়ার পরে আপনি একটি নাম্বার দিতে হবে তারা বলছে একটি নাম্বারের কথা সে নাম্বার আপনার দশ বারো দিসি বারো তারপর শূন্য একশো বিশ আপনারা এটা আপনাদের এভাবে দেবেন আমি এস ও এইচ এ জি একশো বিশ আপনারা এভাবে দেবেন দেওয়ার পর দেখুন এখানে সবগুলো টিকমার্ক হয়ে যাবে যাওয়ার পর নিচে আসবেন আসার পর এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে একটু ওয়েট অফে করতে হবে তারপরে দেখুন তারপরে আপনার সামনে গেছে কনগ্রাচুলেশন ইয়োর নাম ইওর আইডি এটাই হলো আপনার আইডি এবং এটাই আপনার রেফার আইডি এটা তাহলে স্ক্রিনশট দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তারপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর কিছু অপেক্ষা করবেন এখানে একটি রেফার কোড দিতে হবে তাহলে কিন্তু আপনি পঞ্চাশ টাকা পাবেন না এবং পঞ্চাশ টাকা সেটা নেবেন কি সেটা আপনাকে দেখিয়ে দেবো এটুনে অপেক্ষা করবেন এই জায়গায় একটুখানি অপেক্ষা করার পর দেখুন এখানে চলে এসেছে যে অ্যাড রেফার অ্যাড রেফার যা আপনাকে একটা আইডি ইউজ করছে আইডি না দিলে কিন্তু পঞ্চাশ টাকা পাবেন না পাবেন না এখানে ক্লিক করে একটি আইডি দেবেন সেই আইডিটি হলো যে ওয়ান টু জিরো থ্রি টু থ্রি থ্রি ফোর অবশ্যই এই আইডিটি দেবেন এখানে এই আইডিটি দেওয়ার পর রেফার নাওতে ক্লিক করেন তাহলে পঞ্চাশ টাকা পাবেন আর যদি না দেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা পাবেন না এবং সেটা মোবাইল হিসেবে নেবেন কীভাবে সেটা আমি লাইভ দেখে দেবো আপনাদের এখানে ক্লিক করে রেফার নাওতি যখন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে একটু অপেক্ষা করবেন এখানে আমি করার পরে আপনাদের এইখানে কর্নারে থ্রি ডট মিনিটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার নাম এবং আপনার আইডি শো হবে তার এখানে ক্যাশ ব্যালেন্সে ক্লিক করবেন পরে দেখতে পারবেন যে আপনার এখানে ব্যালেন্স আছে পঞ্চাশ টাকা এবং এই পঞ্চাশ টাকা আপনি যদি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু ওঠাতে পারবেন না তাদের যে ছয় দিন টাইম ষোলো দিন টাইম নিতে টাইমের পর আপনি ওঠাতে পারেন কিন্তু মিনিমাম ক্যাশ আউট হলো দুইশো টাকা শুধু পঞ্চাশ টাকা উঠাতে পারবেন না এর জন্য আপনাকে মোবাইল রিচার্জ নিতে হবে কীভাবে মোবাইল রিচার্জ নেবেন সেগুলো আপনাকে দেখে দেবো জন্য আপনাকে এখানে যে বাই কয়েন এই পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি এখানে বাই কয়েন ক্লিক করবেন বাই কয়েন ক্লিক করে কয়েন কিনতো আপনাকে সুতরাং দেখুন এখানে দুই হাজার কয়েন আছে আটচল্লিশ টাকায় সুতরাং আটচল্লিশ টাকায় আমরা দুই হাজার কয়েন কেনবো এখানে ক্লিক করবেন আমি আমাদের লাইভ দেখে দেব দেখুন সাকসেসফুলি সাকসেসফুল এই পার্টস কয়েন ইউজিং ওয়ালেট ওকেতে ক্লিক করবেন দেওয়ার পরে দেখুন এইখানে আমার দুই হাজার পঁচিশ কয়েন পেয়েছি দুই হাজার কয়েন্ট আমি কিনেছি এবং আরেকটি বিজ্ঞাপন দেখছি এখানে এইখানে যে চেক ইন চেক ইনে ক্লিক করলে একটি বিজ্ঞাপন এবং একটি অ্যাড হবে এবং এর বিনিময়ে আপনি কিছু কয়েন পেয়ে যাবেন আমি একটু এই বিজ্ঞাপনটি শেষ হলে আপনাকে এখানে যে কর্নারে দেখুন যে তীর বাটন আছে তীর বাটন দিয়ে কেটে যাবে দেওয়ার পরে এখানে ব্যালেন্সটা শো করবে কয়েনগুলো সুতরাং তো দেখতে পারছেন আমার এখানে যে দুই আবার পাঁচ কয়েন দিয়েছে সুতরাং এখানে আপনি আনলিমিটেড এখানে অ্যাড দেখে আপনি ইনকাম করতে পারবেন কয়েন এবং যে কয়েনটা আপনি দুই হাজার কিনেছেন আর যে এখানে বিজ্ঞাপন থেকে ইনকামটা হলে এ একটা কয়েন বিক্রি করে আপনাকে মোবাইল সাথে নিতে হবে এবং এই কয়েনটা ভাবছেন বিক্রি করবেন কার কাছে এই কয়েনটা আমার কাছে আপনাকে বিক্রি করতে হবে তার বিনিময়ে আপনি মোবাইল হিসেবে নিতে পারবেন এর জন্য যেটা করতে হবে সেটা দেখে দেবো আপনাদেরকে ব্যাগে চলে আসবেন আসার পরে যে এইখানে যে দুই নম্বর পেজটা এখানে লোড হোক হবে তারপরে আপনাকে দেখে দেবো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুই নম্বর যেটা অপশন আছে এটাতে আপনি দুই নম্বরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে রিং আইডি এজেন্ট একটি চলে আসবে আসার পরে আপনারা এখানে চলে আসবেন যে আপনার পছন্দের এজেন্ট প্রার্থীকে নির্বাচন করতে ভোট দিন ভোট দিনে ক্লিক করবেন ভোট দিনে ক্লিক করার পরে এখানে একটি আইডি লিখতে হবে সেই আইডিটি রেফার আইডি যেটা আপনি ইউজ করেছিলেন সেই আইডিটি ওয়ান টু জিরো থ্রি টু থ্রি থ্রি ফোর এই আইডিটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে যে নামটি শো করে শিশির খান এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার ভর্তি সফল হয়েছে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এটি একটি স্ক্রিনশট দেবেন একটি স্ক্রিনশট দিলাম দেওয়ার পরে ওকে দেবেন আরেকটি কাজ করতে হবে যে কয়েনগুলো আমাকে সেল করতে হবে এর জন্য চলে আসবেন ব্যাকে ব্যাকে আসার পরে যেখানে যে ক্যাশ ব্যালেন্সে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পর এই যে ট্রান্সফার অপশন আছে ট্রান্সফারে ক্লিক করবেন কয়েন এখানে অ্যামাউন্ট কত অ্যামাউন্ট আপনি সেন্ড করবেন এইখানে আপনি দুই হাজার কয়েন কয়েন কিনছেন এবং তিরিশ কয়েন তো ইনকাম করছেন বিজ্ঞাপন দেখে সুতরাং এইখানে তারা বলেছে ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ অ্যাপ্লিকেশন সেন্ড করলে ফাইভ পারসেন্ট করে তারা এ কাটবে সুতরাং আমাদের একশো টাকা একশো কয়েন সেন্ড করলে পাঁচ টাকা পাঁচ কয়েন কাটবে এবং এক হাজারে পঁচিশ কয়েন দুই হাজারে পঞ্চাশ কয়েন সুতরাং আমরা এখানে উনিশশো কয়েন সেন্ড করতে পারবো সুতরাং এখানে এমন উনিশশো তারপর সেন্ডে ক্লিক করবো এটা তা দেখুন এখানে যে আমরা সেন্ড করতে তখন কিন্তু এখানে সাকসেসফুলি লেখা দেবে দেওয়ার সাথে আপনি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে সামারিতে ক্লিক করবেন সামারিতে ক্লিক করলে দেখবেন যে কয়েন কয়েন এই যে ট্রান্সফার কয়েন দেখছেন যে উনিশশো কয়েন্ট ট্রান্সফার উনিশশো কয়েন ট্রান্সফার হয়েছে এটাতে এটা আমার কাছে ট্রান্সফার হয়ে চলে আসবে আমি সেটা আমার আরেকটি ফোনে আমি দেখতে পারবো অনেকে আমার কাছে ট্রান্সফার করে দিয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব তাদেরকে আমি মোবাইল রিসার্জ দিয়ে দিয়েছি এবং অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে সেন্ড করবেন তাহলে পরে যে বলবেন ভাই আপনাকে সেন্ড করলাম আপনি মোবাইল শেষ টাকা দিলেন না বা টাকাটা মেরে খালেন এবং কথা যাতে না হয় তার জন্য অবশ্যই আমার সাথে আগে কন্টাক্ট করে নেবেন তারপরে আপনি সেন্ড করবেন আমার একটি অ্যাকাউন্টে আমি যেয়ে সেটা আপনাকে আমি দেখিয়ে দেবো যে কত লোক আমার কাছে সেন্ড করেছে তারা আমার একটি অ্যাকাউন্ট ওপেন করছি এখানে দেখুন যে থ্রিয়ারমেন্ট আমি ক্লিক করে দেখে দেবো এখানে যে ক্যাশ ব্যালেন্সে ক্লিক করবো আমি দেখুন আমার এখানে তিনশো পঞ্চাশ টাকা আছে এবং এখানে কয়েন দেখুন কয়েন আছে পাঁচ হাজার কত কয়েন তারপর এটা কোথা থেকে এসছে আমি এখানে সামারিতে ক্লিক করবো সামনের দিকে ক্লিক করার পরে দিকে যা আছে আর্ন আর্নে ক্লিক করব কারণ কয়েন কত টাকা কীভাবে কী করছি তারপরে কয়েন আছে কয়েন ব্যালেন্স এখানে দেখুন যে উনিশশো কয়েন আপনার সামনে যেটা সেন্ড করলাম সেটাই যে উনিশশো কয়েন এটা আমাকে ট্রান্সফার করে নিয়েছি আমার একটি ফোন দিয়ে সব ট্রান্সফার সব ট্রান্সফার মানে যত কয়েন হবে সব কিছু আপনি ট্রান্সফার করে দিতে পারবেন বা ট্রান্সফার করে নিতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছেন যে অবশ্যই সেন্ড করার পরে আমার সাথে কন্টাক্ট করবেন বা আগে কন্ট্যাক্ট করবেন তাহলে হলে কিন্তু টাকাটা মোবাইল রিসার্জটা পাবেন না আর প্রতি হাজারে আমি আপনাদেরকে ছয় টাকা করে নেব আপনি যদি দুই হাজার দেন তাহলে আপনাকে দশ টাকা মোবাইল রিচার্জ পেয়ে যাবেন দুই হাজার কয়েনের জন্য আপনি দশ টাকা মোবাইল রিচার্জ বা সেন্ড মানি করে দিয়ে দেবো আপনাদেরকে বিকাশেও বা মোবাইল রিসার্জ নিতে পারবেন এখানে শেষ করছি আমার ভিডিওটি আল্লাহ হাফেজ